উইকেট ভালোই ছিল এবং এটা চেজেবলও ছিল, যদিও আমরা বোলিংয়ে স্টার্টের পর ভালো মাঝখানে কামব্যাক করেছিলাম, তো লাস্টে আসলে 10-15টা রান বেশি দিয়ে ফেলেছিলাম। তো ইটস পার্ট অফ গেম এবং ম্যাচটার মোমেন্টাম আসলে এক পর্যায়ে আমাদের দিকেও ছিল, হয়তো লাস্টে একটা দু একটা পার্টনারশিপ যদি হইতো ছোটো তাহলে হয়তো ম্যাচটা আমাদের ফরে আসতো। না আসলে সত্যি কথা বলতে টি টোয়েন্টি গেম সব সময় মানে বল টু বল রান করার একটা প্রেশার থাকে, এজন্য ব্যাটসম্যানকে চান্স নিতেই হয়। আর তাছাড়া যেহেতু একটা আস্কিং রান রেট 8-9 করেছিল, আমাদের ব্যাটসম্যানদেরও চান্স নিতেই হচ্ছিল। নো ডাউট আমাদের টিমের যারাই আছে সবাই অনেক প্রুভেন এবং ভালো করার অ্যাবিলিটি আছে, তো আনফর্চুনেটলি হয়নি। তো এই ম্যাচের মিস্টেকসগুলো থেকে ইনশাল্লাহ সামনের ম্যাচগুলো আমরা কামব্যাক করার চেষ্টা করব। আসলে না আরও ভালো করা দরকার ছিল, হয়তো মানে কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউশন একটু খারাপ হয়েছে, বাট ঠিক আছে প্রত্যেকটা ম্যাচেই শিখছি, চেষ্টা করব যাতে এই ম্যাচে যেই ভুলগুলো হয়েছে সেই সামনের ম্যাচে যাতে সেই সেম মিস্টেক না হয়। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। 151 রান এই মিরপুরে অনেক রান, কারণ আমাদের বলিং খুব ভালো সাইড, তো আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা যদি ডট বলের চিন্তায় যাই তো ইনশাল্লাহ আমরা জিতবো। আর আমরা খুব ভালো বলিং করছি শুরু থেকে, নাহিদুল ভাই স্টার্ট করছিল ভালো, তো সবাই আমরা খুব মানে খুব ভালো বল করছি, এই কারণে আসলে আমাদের খুব কনফিডেন্স ছিল যে আমরা জিতবো। 151 রান একটা বড় স্কোর এই এইসব উইকেটে। তখন একটু মনে হয়েছিল, তখন আমি মনে হয়েছিল যে ম্যাচটা ছুটে যাচ্ছে, কিন্তু আমার একটা চিন্তা ছিল যে মুস্তাফিজ ভাইয়ের এখনও 3 ওভার আছে, তো ইনশাল্লাহ ম্যাচটা আমাদেরই হাতে আছে। আর হলো এই কারণে আমরা আরও আমাদের আরও সবারই কনফিডেন্স ছিল যে সিনিয়র স্টেজে খুব ভালো উপভোগ করতেছি, কারণ এখানে যদি ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু দেখাতে পারি, ভবিষ্যতের জন্য কাজে লাগবে, চ্যালেঞ্জ নিয়েই করতেছি ইনশাল্লাহ। তাকে খুব মিস করতেছি, কারণ উনি খুবই ভালো মনের মানুষ এবং কি খুবই ভালো অ্যাডভাইস দিয়ে থাকে। ওনাকে কালকে রাতে যখন আমরা শুনতে পারলাম যে এরকম অবস্থা, তখন থেকেই আমাদের মন খুব খারাপ ছিল, কারণ হঠাৎ করে চলে যাচ্ছে আঙ্গুলের ব্যথা পেয়ে। ধন্যবাদ আপনাকে।